স্পিচ উইথ ওয়েলথ সবাই স্বাগত। আচ্ছা, আজ আমি কোনো ক্লাস আনিনি, আজ আমি কিছু কথা বলবো, যে কথাগুলো তোমরা সবাই মন দিয়ে শোনো। আচ্ছা, আমি আগের ক্লাসে টেস্ট নিয়েছিলাম, সো 10টা কোশ্চেন দিয়েছিলাম, সেই 10টা কোশ্চেনের অ্যান্সার এখনো অবধি দুজন দিয়েছে, দুজন আমাকে টেলিগ্রাম করে পাঠিয়েছে। আচ্ছা, টেলিগ্রাম সম্বন্ধে একটা কথা, টেলিগ্রাম লিঙ্ক আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেওয়া ছিল, এই ভিডিও ডিসক্রিপশনেও টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, তোমার সেখান থেকে আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। আচ্ছা, টেলিগ্রামে অনেকে SMS মেসেজ করতে পারছো না, ফটো পাঠাতে পারছো না, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমি টেলিগ্রামে ডিসকাস গ্রুপ ক্রিয়েট করতে ভুলে গিয়েছিলাম, তো আমি ডিসকাস গ্রুপ ক্রিয়েট করে নিয়েছি। তোমার টেলিগ্রাম গ্রুপে যাবে, ওখানে দেখবে একদিকে মিউট লেখা থাকবে, একদিকে ডিসকাস লেখা থাকবে, তোমার ডিসকাস গ্রুপে যাবে, জয়েন হয়ে যাবে, সেখানে তোমরা ইচ্ছা মতো তোমাদের কোয়ারিজ, তোমাদের ফটো, যা আমাকে যা বলার সব কিছু করতে পারবে। তো সবাইকে বলছি টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও এবং টেলিগ্রাম গ্রুপে আমার সঙ্গে কন্ট্যাক্ট থাকো। ওকে, আচ্ছা, নেক্সট, কী জন্য ভিডিওটা করছি? ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে আমি এই ভিডিও করছি এবং কেন করছি ভিডিওগুলো, এই লকডাউন আছে বলে আমার ছাত্রদের পড়ানোর জন্য, তাহলে তো আমি হোয়াটসঅ্যাপের থ্রুতে ভিডিও করতে পারতাম, যে কজন আমার স্টুডেন্ট শুধু তাদেরকে ভিডিওটা দিতাম, তারাই পড়তো, তারাই জানতো, আমি ইউটিউবে কেন দিচ্ছি না? আমার এই দেওয়ার পেছনে কারণটা হচ্ছে যে আমি চাইছি কিছু করতে, ধরো এটা একটা প্যাশন টাইপের, এটা একটা ড্রিম টাইপের, যে একটা টাইম আমি লাইভ পড়াবো। হ্যাঁ, আমি লাইভ পড়াবো, তো তোমরা জানোই যে লাইভ পড়াতে গেলে আর আমি কিন্তু আমার কাছে সেই সামর্থ্য নেই যে বড় কিছু টেকনোলজি কিনবো, অনেক কিছু কিনবো, কিনে লাইভ ক্লাস নেবো। তো ইউটিউবের যে শর্ত, লাইভ পড়াতে গিয়ে 1000 জন, মিনিমাম 1000 জন সাবস্ক্রাইবার থাকতে হয়, তো আমি আমার অলরেডি 73 জন সাবস্ক্রাইবার আছে, তো আমি সেই সকলের কাছে, সেই আমার মানে আমার বন্ধু বান্ধব, আমার স্যার আছেন, কিছু কিছু স্টুডেন্ট আছে, কিছু স্টুডেন্টের বন্ধুরা আছে, সবাইকে আমি রিকোয়েস্ট করব, তোমরা 1 1 জন অ্যাটলিস্ট 10 জন, 10 জনকে তো তোমরা সাবস্ক্রাইব করাতেই পারো। যেমন দেখো, কোনো একটা স্টুডেন্ট সে তার বাবাকে, কাকাকে, দাদাকে, দা মায়ের ফোনে বা রিলেটিভদের কারোর মধ্যে, 10 জনের জাস্ট স্মার্টফোন, এখন ম্যাক্সিমাম জনের হাতে স্মার্টফোন আছে, তো তোমরা চাইলে, তোমরা চাইলে সেই 10 জনের একটা করে স্টুডেন্ট 10 জনকে দিব্যি করতে পারো। তো 10 জনের জাস্ট ফোনটা নাও, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে তো কোনো খরচা হয় না। তো একটু দেখো, আমার একটা ড্রিম আছে যে আমি একটা টাইম লাইভ ক্লাস পড়াবো। তো লাইভ ক্লাস পড়ালে কী হয়? লাইভ ক্লাস পড়ালে আমি লাইভ 15 মিনিট হোক, 20 মিনিট হোক লাইভ ক্লাস নিলে স্টুডেন্টরাও লাইভ থাকবে এবং তারা মানে ওই সময়ই কোশ্চেনটা করতে পারবে যে স্যার এইটা বুঝতে পারলাম না, এই একটা ব্রিফ করুন। আমি আমাদের ভিডিও করছি, আর ভিডিও করার সময় কী হচ্ছে না, 15 মিনিট, 20 মিনিট বা 10 মিনিটে ভিডিও করছি, সেখানে আমাকে 20 একটা টপিক পড়াতে হচ্ছে, আমি জানতে পারছি না স্টুডেন্টদের কী কোশ্চেন আছে না আছে। তো লাইভ কোশ্চেন করার ব্যাপারটা আলাদা, আর না একটা উৎসাহ কাজ করে, জানি না তোমরা কীভাবে নিচ্ছ, তো এটা একটা ফ্যাশন যে লাইভ ক্লাস নেবো, 4 জন স্টুডেন্ট হয় হবে, অনলাইন 10 জন স্টুডেন্ট থাকলেও চলবে আমার ওই ওই লাইভ ক্লাসে, কিন্তু সেটা একটা উৎসাহ দেয়, একটা প্রেরণা দেয়। তো সবার কাছে আমার রিকোয়েস্ট, তোমরা সবাই এটাকে তোমাদের গ্রুপে, ফেসবুকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, চেষ্টা করো 1 1 জন অ্যাটলিস্ট 10টা করে সাবস্ক্রাইবার করে দেওয়ার, তাহলে হয়তো একটা টাইম 700 600, সেই 600 থেকে হয়তো একটা টাইম 1000টা হয়ে যাবে। আমি খুব আশায় আছি যে 1 মাস কি 2 মাসের মধ্যে যদি তোমরা 1000টা সাবস্ক্রাইবার করে দিতে পারো, তাহলে আমি লাইভ ক্লাস নিতে পারি। এবং আমার একটা ইচ্ছা আছে, শুধু তো এখন 12কে নিচ্ছি, আমার ইচ্ছা এটাই আছে 11কে নেবো, 11 তো সবাই মাধ্যমিক দিয়েছে, 11-এর নেবো, আর BSc ব্যাচগুলো নেবো, আর 19ও নেওয়ার ইচ্ছা আছে, পুরো ফুল ফিজিক্সের প্যাকেজ। মানে ফিজিক্স পড়াতে ভালোবাসি, তোমরা যারা আমাকে পার্সোনালি চেনো তারা জানো আমি কিন্তু ফিজিক্সে খুব আহামরি বড়, খুব ভালো স্টুডেন্ট ছিলাম এমনটা নয়, যথেষ্ট ভালোবাসি, সেই কারণেই ফিজিক্স পড়েছি, তো সেই সেটাই সেখান থেকেই পড়ানো আর কি, তো একটা টাইম পড়াবো একটা খুব ইচ্ছা আছে, এটাই তোমাদের কাছে বলার, এই জন্য আজকের ভিডিওটা করছি। তোমরা একটু মূল্যবান সময় নষ্ট করে আমার কথাগুলো শোনো এবং বুঝে দেখো যে করা যায় কি না, এবং পারলে তোমরা করো, 1 1 জন অ্যাটলিস্ট 10 জনকে সাবস্ক্রাইব করো, এই বলেই আমি ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, কালকে ভিডিও আনছি, আমি ওই 10টা কোশ্চেনের অ্যান্সার দেবো। ওকে, টাটা।